গল্পে বারো মাসে আমি নীলাঞ্জন। আজকের গল্প আগাথা ক্রিস্টির এরকুল পোয়েরোর রহস্য গল্প দ্য গার্ডল অফ হিপোলিটা। ব্যাপারটা প্রথম জানা যায় চিফ ইন্সপেক্টর জ্যাপের মুখ থেকে। পোয়েরো তখন তাঁর জিনিসপত্র গোছাচ্ছিলেন। জ্যাপ এসেই শুধোয়, ফ্রান্সে যাচ্ছেন বুঝি? প্রত্যুত্তরে পোয়েরো এবার মুখ খুলল। দ্য স্কটল্যান্ড ইয়ার্ড কি তোমাকে জানাতে বাকি রেখেছে? মৃদু শব্দ করে হাসল জ্যাপ। সর্বত্র আমাদের লোক ছড়ানো আছে, তাদের কাছ থেকেই সব খবর আসে আমাদের কাছে। সিম্পসনের আর্ট গ্যালারি থেকে রুবেন্সের যে মাস্টারপিস ছবিটা চুরি গেছে সেটা উদ্ধার করে চোর ধরার জন্য সিম্পসন আপনাকে নিয়োগ করেছেন। আমাদের উপর যে তার কোনো আস্থা নেই এ আমরা বুঝি। যাক সে কথা, আপনি প্যারিসে যাচ্ছেন, তাই ভাবলাম যদি আপনি একসঙ্গে দুটো কাজ করেন, মানে রথ দেখা আর কলা বেচা আর কি। সেখানে ফরাসিদের সঙ্গে কাজ করছেন গোয়েন্দা ইন্সপেক্টর হার্ন। তা আপনি তাকে চেনেন নাকি? লোক ভালো, তবে তার মস্তিষ্কের ধূসর কোষগুলো কি বলে ততটা ক্ষুরধার নয়। তাই বলি কি, তাকে আপনার বুদ্ধির কিছুটা ধার দিতে হতে পারে। কি ব্যাপার বলো তো? একটা শিশুর বেপাত্তা হওয়ার ব্যাপার। সন্দেহ হচ্ছে গুম করা হয়েছে তাকে। ঠিকানা ক্র্যানচেস্টার, ওখানকার স্থানীয় গির্জার প্রশাসকের মেয়ে, নাম উইনি কিং। ইন্সপেক্টর জ্যাপ সংক্ষেপে ঘটনাটা শুনিয়ে দিলেন। প্যারিসে যাচ্ছিল উইনি কিং পোপের স্কুলে ভর্তি হওয়ার জন্য। ক্র্যানচেস্টার থেকে সকালে ট্রেনে লন্ডনে আসে সে। একা নয়, সঙ্গে তার একজন লোক ছিল। পরে সেখান থেকে আরও 18টি মেয়ের সঙ্গে ভিক্টোরিয়া স্টেশন থেকে বোট ট্রেনে চেপে লন্ডন ছেড়ে চলে যায় সে। লন্ডন থেকে মিস পোপের সুযোগ্য সহকারী মিস বার্শ সাথী হন। 19টা মেয়ে যথারীতি চ্যানেল পার হয়ে ক্যালে এসে পৌঁছয়। কাস্টমসের ঝামেলা মেটানোর পর প্যারিসের ট্রেন ধরে। ট্রেন ছুটে চলে প্যারিসের উদ্দেশ্যে, কিন্তু সেখানে পৌঁছবার ঠিক আগে মিস বার্শ মেয়েগুলোকে এক এক করে গুনতে গিয়ে দেখতে পেলেন 18 জন। একজন নেই। একজন নেই মানে? পোয়েরো জানতে চাইল, কেন, ট্রেন কি মাঝে কোথাও থেমেছিল? হ্যাঁ, এমিয়েন্সে। তখন মেয়েরা ছিল রেস্তোরাঁ কামরায়, উইনিও ছিল তাদের সঙ্গে, কিন্তু পরে তার আর দেখা মেলেনি। আচ্ছা, তাকে শেষ কখন দেখা গিয়েছিল? ইন্সপেক্টর জ্যাপ আন্দাজ করার চেষ্টা করে বললেন, এই ধরুন ট্রেন অ্যামিয়েন্স স্টেশন ছেড়ে আসার মিনিট দশেক পর্যন্ত, আর তখন তাকে বাথরুমে ঢুকতে দেখা যায়। স্বাভাবিক। পোয়েরোবা জানতে চাইল, আর কিছু উল্লেখযোগ্য? হ্যাঁ, আর একটা উল্লেখ করার মতো ব্যাপার হল, মেয়েটার মাথার টুপিটা পাওয়া যায় অ্যামিয়েন্স থেকে 14 মাইল দূরের একটা জায়গায়, রেললাইনের ধারে পড়েছিল সেটা। আচ্ছা, কাউকে কি পাওয়া যায়নি? মানে তার অপহরণকারীদের কাউকে? না, কাউকেই না। অনুসন্ধান হয়েছিল? হ্যাঁ, হয়েছিল বই কি, কিন্তু মেয়েটাকে পাওয়া যায়নি। বিরক্ত জ্যাপ বিড়বিড় করে বললেন, আশ্চর্য, মেয়েটা যেন কর্পূরের মতো উধাও হয়ে গেল। তা মেয়েটাকে দেখতে কেমন ছিল? আর 5টা সাধারণ মেয়ের মতো, প্রত্যুত্তরে জ্যাপ বলেন। তা ওদের পরিবারের কোনো খবর জানা আছে তোমার? মাথা নেড়ে জ্যাপ বললেন, তেমন বিশেষ কিছু নয়, মা অসুস্থ, বাবা মিস্টার কিং এই ঘটনায় অভিভূত। মেয়ে তার প্যারিসে যেতে চেয়েছিল, রাজি হয়ে যান তিনি। মেয়ের শখ প্যারিসে গিয়ে গান আর ছবি আঁকা শিখবে। তাই বুঝি? তা মেয়েটার কোনো প্রেমিক নেই তো এর মাঝে? চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন পোয়েরো। তা আপনার কি মনে হয়? না, মনে হওয়ার কি আছে, কিন্তু 15 বছরের কিশোরী তেমন কুচি তো আর নয়। এরকুল পোয়েরো তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে ট্যাক্সি ডাকতে বেরুতে যাবে, ঠিক সেই সময় টেলিফোনটা বেজে উঠল।
দৃঢ়ভাবে চিফ ইন্সপেক্টর জ্যাপের কণ্ঠস্বর ভেসে আসে। ভালোই হলো, আপনাকে পেয়ে গেলাম স্যার। অফিসে ফিরেই জানতে পারলাম মেয়েটাকে পাওয়া গেছে, এমিয়েন্স থেকে মাইল 15 দূরে একটা রাস্তার ধারে। মেয়েটা তখন প্রায় অজ্ঞান। এমন একটা সুখবর, তবু পোয়েরো হাসল না। ধীরে ধীরে রিসিভারটা নামিয়ে রাখল, তার সারা মুখে চিন্তার ছাপ পড়ল। গোয়েন্দা হার্ন অবাক চোখে তাকিয়েছিলেন পোয়েরোর দিকে। শেষে তিনি বলে ফেলেন, স্যার, এই কেসের ব্যাপারে আপনি যে এত আগ্রহ দেখাবেন বুঝতেই পারিনি। পোয়েরো জানতে চাইল, চিফ ইন্সপেক্টর জ্যাপের কাছ থেকে কোনো খবর টবর আসেনি? হ্যাঁ, এসেছে বইকি, হার্ন বললেন। তিনি আমাকে জানিয়েছেন আপনি নাকি অন্য কাজে এখানে এসেছেন, সেই সঙ্গে রহস্যের ব্যাপারেও আপনি আমাকে সাহায্য করবেন। আমি কিন্তু সত্যিই আপনাকে আশা করিনি। যাই হোক, ব্যাপারটা যখন মিটে গেছে আমার ধারণা ছিল আপনি আপনার নিজের কাজে ব্যস্ত থাকবেন। আমার কাজ পরে করলেও চলবে, কিন্তু এই ব্যাপারটা তাৎক্ষণিকের শুধু নয়, এতে আমি খুবই আগ্রহী। তবে একটু আগে আপনি বললেন রহস্য আর মিটে গেছে, কিন্তু আমার তো মনে হয় সেই রহস্যের সমাধান এখনো হয়নি। আপনি বলছেন বলুন। তবে আমরা যখন মেয়েটাকে ফেরত পেয়েছি আর সে যখন সুস্থ আছে, তাহলে ব্যাপারটা এখানে মিটে গেছে বলেই আমরা ধরে নিতে পারি, তাই না? কিন্তু তাকে ফেরত পেলেন কি করে? সে সমস্যার সমাধান কি করতে পেরেছেন? মেয়েটা নিজের থেকে কিছু বলেছে কি? শুনেছি ডাক্তার নাকি বলেছে ওকে নেশা করানো হয়েছিল, যার জন্য উধাও হওয়ার আগের কথা সে মনে করতে পারছে না। মেয়েটার মাথার পেছনে একটা জায়গা থেঁতলেও গেছে, ডাক্তার বলছে স্মৃতিবিভ্রমের এটাও একটা কারণ হতে পারে। কেউ হয়তো এতে লাভবান হতে পারে, পোয়েরো তার মত প্রকাশ করে বললেন। আমার এখন জানা দরকার কিভাবে মেয়েটা ট্রেন থেকে হারিয়ে গেল। উত্তরে ইন্সপেক্টর হার্ন বললেন, মনে হয় তাকে অপহরণ করার চেষ্টা করা হয়েছিল, উদ্দেশ্য মুক্তিপণ হিসেবে কিছু অর্থ আদায়ের চেষ্টা। কিন্তু ক্রাঞ্চেস্টার গির্জার প্রশাসকের কাছ থেকে কত টাকাই বা আশা করা যেতে পারে? তারা তো আর লক্ষ্যপতি নন। এবার ইন্সপেক্টর হার্নকে বুঝি একটু চিন্তিত দেখাল। হ্যাঁ, এখন মনে হচ্ছে এটা একটা রহস্যই বটে। খানিক আগেও রেস্তোরাঁর কামরায় অন্য সব মেয়েদের সঙ্গে যে গল্প করছিল, ঠিক তার 5 মিনিট পরে সেখান থেকে উধাও হয়ে গেল সে, যেন কোনো এক জাদুকরের খেলার শিকার। আচ্ছা, কামরাগুলোতে কে কে ছিলেন বলতে পারেন? হ্যাঁ, নিশ্চয়ই। ইন্সপেক্টর হার্ন তার নোটবই খুলে বলতে শুরু করেন। একটা কামরায় শুধু মেয়েরা, আর অন্য কামরায় ছিলেন মিস জর্ডন ও মিস বাটার্স, মাঝবয়সী, গন্তব্যস্থল সুইজারল্যান্ড, দুজন ফরাসি ব্যবসাদার, এক তরুণ দম্পতি জেমস ইলিয়েট ও তাঁর স্ত্রী। তবে ইলিয়েটের কাজকর্ম পুলিশকে বড় একটা খুশি করতে পারেনি, কিন্তু কাউকে খুন করার মতো নোংরা কাজও করতে পারে না বলেই মনে হয়। তাছাড়া কামরায় সন্দেহজনক তেমন কিছু পাওয়া যায়নি। এছাড়াও অন্য একজন যাত্রী ছিলেন এক আমেরিকান ভদ্রমহিলা, মিসেস ভন সুইডার, তিনিও যাচ্ছিলেন প্যারিসে, ওর ব্যাপারে বিশেষ কিছু জানা যায়নি। এবার এরকুল পোয়েরো একটু জোর দিয়ে বললেন, আপনি ঠিক জানেন অ্যাম্বুলেন্স ছাড়ার পরে ট্রেনটা আর কোথাও থামেনি? ইন্সপেক্টরের মুখে হতাশার ভাব ফুটে উঠতে দেখা যায়, তার কথাতেও সেই ভাবটা প্রকাশ পেল। যতদূর মনে হয় ব্যাপারটা অলৌকিক। ও হ্যাঁ, ভালো কথা, তাকে ফিরে পাওয়ার সময় তার পায়ে জুতো থাকলেও রেল লাইনের ধারে আরও এক জোড়া জুতো পাওয়া গেছে, কালো ফিতে লাগানো মজবুত ধরনের জুতো, বেড়ানোর উপযোগী। তাই বুঝি? ইন্সপেক্টর হার্ন বিস্মিত হলেন। তা এই জুতোর ব্যাপারটা থেকে কিছু বোঝা যাচ্ছে স্যার? একটা তত্ত্ব সমর্থন করছে এটা, এরকুল পোয়েরো বেশ আগ্রহের সঙ্গে বললেন, জাদুর খেলা দেখানোর তত্ত্ব। ঘরটা দেখলেই উপলব্ধি করা যায় কোনো রুচিসম্পন্ন মহিলার স্পর্শধন্য। দেওয়ালে ঝোলানো আছে বিশ্ববিখ্যাত কয়েকটি জল রঙের চোখে লাগার মতো দারুণ ছবি। আপনি মসিয়ে এরকুল পোয়েরো?
পৈরকে অভ্যর্থনা জানিয়ে জিজ্ঞেস করলেন মিস লাভিনিয়া পোপ। মিস পোপের দিকে তাকাতেই তাকে কেন জানি না বিপর্যস্ত বলে মনে হল না, বরং মনে হল উনি বিপদের মোকাবিলা করতে প্রস্তুত। ভালো করে তাকে দেখে নিয়ে এরকুল পোয়েরো প্রশ্ন করল, মেয়েটি কি এই প্রথম স্কুলে আসছিল? হুম। আশা করি উইনির সঙ্গে আপনার নিশ্চয়ই কথা হয়েছে, আর তার বাবা মার সঙ্গেও। বছর দুই আগে ক্রানচেস্টারে মিসেস কিং আর উইনির সঙ্গে আমার প্রথম আলাপ হয়। এখন বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? আচ্ছা, উইনি এখন কি অবস্থায় আছে বলুন তো? ভালোই। তাকে নিয়ে যাওয়ার জন্য মিস্টার কিং অ্যামিয়েন্সে এসেছেন। আমার ধারণা এই অবস্থায় এটাই ভালো। আচ্ছা মিস পোপ, আসল ঘটনা কি বলে আপনার মনে হয়? আমাকে যা বলা হয়েছে তাতে আমার তো মনে হয় আগাগোড়া ব্যাপারটাই আজগুবি। পুলিশ নিশ্চয়ই আপনার কাছে খোঁজ করতে এসেছিল এ ব্যাপারে? সঙ্গে সঙ্গে মিস পোপের আভিজাত্যে বুঝি মৃদু ঘা লাগল। ঠান্ডা গলায় তিনি বললেন, হ্যাঁ, মসিয়ে জ্যাপ খোঁজ করতে এসেছিলেন এ ব্যাপারে আমার কিছু জানা আছে কিনা। স্বাভাবিকভাবেই তাকে সাহায্য করার মতো আমার কিছু জানা ছিল না। রুটিন মাফিক অন্য সব মেয়েদের ট্রাঙ্কের সঙ্গে উইনিটটাও খোলা হয়েছিল। তার জিনিসপত্র বার করা হয়েছিল পরীক্ষা করে দেখার জন্য। পরে সেগুলো আবার তার ট্রাঙ্কে গুছিয়ে রাখা হয়েছে। ঠিক যেমনটা ছিল, প্রশ্ন করে উঠে দাঁড়ালো পোয়েরো। তারপর সে ঘরের একটা দেওয়ালের দিকে এগিয়ে গেল এবং ফিরে আবার জানতে চাইল, আচ্ছা, এই ছবিটা নিশ্চয়ই ক্রানচেস্টার ব্রিজের? হ্যাঁ, ঠিকই বলেছেন, উইনির আঁকা ছবি। আমার জন্য এটা সে নিয়ে এসেছিল। মোড়কের ওপর লেখা ছিল, মিস পোপের জন্য উইনির উপহার। কি ভেবে যেন পোয়েরো বলল, ওর মতো অল্প বয়সী মেয়ের পক্ষে জল রঙে ছবি আঁকাই স্বাভাবিক ছিল, তাই না? তা অবশ্য ঠিক। আমি জানতামও না যে ও তেল রঙে ছবি আঁকে। পোয়েরো এবার ছবিটাকে হুক থেকে খুলে নিয়ে এসে জানলার সামনে রেখে সেটা পরীক্ষা করলেন। তারপর কি ভেবে মিস পোপকে অনুরোধ করলেন ছবিটা তাকে দিয়ে দেবার জন্য। এই ছবিটা? বিস্মিত মিস পোপ বলে উঠলেন, মানে? ছবিটা যে খুব ভালো লেগেছে আপনার সেরকম দাবি আপনি নিশ্চয়ই করছেন না? না, ঠিক তা নয়। আসলে কি জানেন, ছাত্রীদের হাতের কাজ তো। তবু আমি বলতে পারি এখানে এই ছবিটা একেবারেই বেমানান। প্রমাণ চান? দাঁড়ান, দিচ্ছি। এই বলে পকেট থেকে একটা ছোট্ট বোতল, স্পঞ্জ আর তুলোর একটা ডেলা বার করে আবার বললেন, ম্যাডাম, আপনাকে একটা গল্প বলি শুনুন। অনেকটা সেই কুৎসিত হাঁস থেকে রাজহাঁস হওয়ার গল্পের মতো ধরতে পারেন। গল্প বলার ফাঁকে তিনি কিন্তু দ্রুত হাতে তার কাজ চালিয়ে যাচ্ছিলেন। ওদিকে তারপলিন তেলের গন্ধে ঘরটা ভরে উঠতে থাকল। বুঝলেন, একেবারেই মামুলি। তবে এই গল্পের থেকেও শেখার মতো কিছু অবশ্যই আছে। আমি এমন একজন মহিলা কৌতুক অভিনেত্রীকে জানি, নিমেষে অদ্ভুতভাবে যিনি নিজেকে পাল্টে ফেলতে পারেন। যেমন হয়তো তাকে প্রথম দেখা গেল একজন ক্যাবারি নর্তকী হিসেবে, আবার মিনিট দশেক পরেই তাকে অন্য রূপে, অন্য চেহারায়, একজন বেদিনীর বেশে কারোর ভাগ্য গণনা করতে দেখা যাচ্ছে। মেনে নিলাম এসবই সম্ভব, কিন্তু আমি তো। কিন্তু ম্যাডাম, আপনি নিশ্চয়ই জানেন কুৎসিত মেয়েরাও একটু একটু করে কি এক অলৌকিক উপায়ে রূপসী হয়ে যেতে পারে। তাহলে আপনি কি মনে করেন উইনি কিং ছদ্মবেশ ধারণ করেছিল? না, উইনি কিং নয়। উইনি তো লন্ডনেই গুম হয়ে যায়, আর আমাদের এই বহুরূপী তার স্থলাভিষিক্ত হয়। আসলে উইনি কিংকে দেখেননি মিস বার্শ, তাই তিনি কি করে চিনবেন এই মেয়ে উইনি কিং কিনা? এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আপনি তো উইনিকে চেনেন, এত দূর কি করে সে আসবে? বুঝলেন না তো? ঠিক আছে, আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরুন উইনি বাথরুমে প্রবেশ করল, খানিক পরে বাথরুম থেকে সে বেরিয়ে এলো রূপান্তরিত হয়ে
জিম ইলিয়টের স্ত্রী রূপে। চশমা মোজা এসব তো ছোট কোনো ব্যাগ জাতীয় কিছুতে ভরে ফেলা যায়, কিন্তু জুতো জোড়া টুপিটা এসবের তো একটা ব্যবস্থা করতেই হবে। অতএব দাও জানলা দিয়ে গলিয়ে ফেলে। পরে আসল উইনিকে ইংলিশ চ্যানেল পার করানো হয়। একটি অসুস্থ নেশাগ্রস্ত মেয়ে ইংল্যান্ড থেকে ফ্রান্সে আসছে এই পরিচয়ে। কে আর তলিয়ে দেখতে যাচ্ছে বলুন? তারপর চ্যানেল পার হয়ে এসে এক নিভৃত জায়গায় কোনো রাস্তার ধারে গাড়ি থেকে তাকে নামিয়ে দেওয়া যেতেই পারে। আর তার স্মৃতিবিভ্রমের ব্যাপারটা, তাকে যদি সারাক্ষণ মাদকদ্রব্যে আচ্ছন্ন করে রাখা হয় তাহলে তখন কি ঘটে চলেছে তার পক্ষে সেসব জানা কি সম্ভব? মিস পোপ এতক্ষণ স্থিরভাবে তাঁর কথা শুনছিলেন, কিন্তু পৈরো থামতেই তিনি প্রায় চিৎকার করে ওঠার মতো করে বললেন, কিন্তু এমন একটা উদ্ভট কাজ করার কি দরকার ছিল? পৈরোর কণ্ঠস্বর আরও গম্ভীর হল। এই কুকর্মের দলটি এমন কিছু জিনিস নিশ্চয়ই সীমান্ত দিয়ে পার করাতে চেয়েছিল যা কিনা কাস্টমস কর্তৃপক্ষকে খুশি করবে না। তার মানে যাকে বলে চোরা চালান। আর এই চোরা চালানের কাজে স্কুলের একটা মেয়ের মালপত্তরে চাইতে অন্য আর কি নিরাপদ মাধ্যম হতে পারে বলুন? তবে তবে সৌভাগ্যবশত আপনাদের স্কুলের নিয়ম হলো স্কুলে আসা মাত্র সবার ট্রাঙ্ক খুলে জিনিসপত্র বার করতে হয়, আর তা করতে গিয়ে বার হলো আপনার জন্য উইনির আনা ওই উপহারটা। কিন্তু তাই বলে এটা সেটা নয় যেটা সে আসলে এনেছিল। এখানে একটু থেমে মিস পোপের দিকে এগিয়ে এলেন পোয়েরো। মনে রাখবেন মিস পোপ, এই ছবিটা আপনি আমাকে দিয়েছেন। এখন দেখুন তো, এই ছবিটা এখানে মানায় কি? ক্যানভাসটা মেলে ধরলেন পোয়েরো। কি আশ্চর্য, এ যেন ভোজবাজির মতো ব্যাপার। ক্যানভাসের উপর চোখ রাখতে গিয়ে মিস পোপ দেখলেন ক্র্যাঞ্চেস্টারের সেই ব্রিজটা যেন কোথায় হারিয়ে গেছে। সে জায়গায় ভেসে উঠেছে হালকা রঙে আঁকা সে এক অপূর্ব ছবি। ওদিকে স্বপ্নাবিষ্টের মতো পৈরে বলে চলেছেন, এ হলো হিপোলিটার কোমরবন্ধ। ছবিতে দেখা যাচ্ছে হিপোলিটা তার কোমরবন্ধ উপহার দিচ্ছেন হারকিউলিসকে, আর নিচে চিত্রকরের নাম লেখা রুবেন। আর এটাই হচ্ছে সিম্পসন আর্ট গ্যালারি থেকে চুরি যাওয়া সেই মাস্টারপিস। শব্দ পরিকল্পনা সুমন, পরিচালনায় সুনেত্রা। আরো গল্পের জন্য লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশনের জন্য অবশ্যই বেল আইকনে প্রেস করো। কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে জানাতে ভুলো না। আরো গল্পের জন্য চোখ রাখো গল্পে বারো মাস ইউটিউব চ্যানেলে।